একুশে আগস্ট গ্রেনেড হামলার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা যার ষড়যন্ত্র হয়েছিল তৎকালীন হাওয়া ভবনে আর নির্দেশ দিয়েছিলেন তারেক রহমান এ মামলার যুক্তিতর্কের শুনানিতে আদালতে এসব বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আগামীকাল আবার শুনানি হবে আশিক মাহমুদের প্রতিবেদন পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নূরুদ্দিনের আদালতে সোমবার একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ বিরতিহীনভাবে বিকেল তিনটা পর্যন্ত মামলার বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল এ সময় এ মামলায় কারাগারে থাকা তেইশ আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আদালতকে বলেছেন একুশ আগস্ট গ্রেনেড হামলার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের একক ক্ষমতাকে পাকাপোক্ত করা একটা মোটিভ ছিল তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করতে পারলে তাদের মোটিভটা পুরা হয়ে যেত এবং তারা ক্ষমতায় ছিল হাওয়া ভবন ক্ষমতায় ছিল তারেক জিয়া তার মোটিভ ছিল যে এককভাবে চার জোটকে ক্ষমতায় রাখতে গেলে এর বিকল্প কোনো কিছু নয় তিনি জানান হামলার আগে হাওয়া ভবন সহ দশটি স্থানে অপরাধীরা বৈঠকে মিলিত হয়েছিল আর এসব বৈঠকে অংশ নিয়েছিল তৎকালীন বিএনপি জামাত জোটের মন্ত্রী উপমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা তারেক জিয়া সাহেব নির্দেশনা দিয়েছেন সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারই ফলশ্রুতিতে সালের আগস্টে এই অপরাধ এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার বিচার কাজ একসাথে চলছে দুই একদিনের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে বলেও আশা তাদের আশিক মাহমুদ বৈশাখ সংবাদ ঢাকা